ভুল চিকিৎসায় মেয়ের মৃত্যুর দুর্ঘটনা আজও মানতে পারছেন না মা গেলো বছর ঢাকার নবাবগঞ্জের পাড়াগ্রাম হাসপাতালে প্রসব বেদনা নিয়ে ভর্তি হয়েছিলেন নুরুননাহার ডাক্তার আসবে বলে আশ্বাস দিয়ে কর্তব্যরত নার্সরাই নুরুননাহারের শরীরে অস্ত্রোপচার চালিয়েছিলেন হাসপাতাল মালিকের মুনাফার লোভ আর কর্তব্যরতদের অন্যায় সিদ্ধান্তের কাছে নাহারের সাথে বলি হয় ফুটফুটে নবজাতকও যে বলতেছে ডাক্তার আসতেছে সে জায়গায় আছে এত এত মিনিট লাগবে বা এক ঘন্টা লাগবে দেড় ঘন্টা লাগবে যে এরপরে অপারেশন শুরু হবে কিন্তু তারা সেটা দেরি না করে তারা নিজেরাই অপারেশন করছে দেশের অধি অধিকাংশ হাসপাতালেই নানান ভয়ভীতি দেখিয়ে বাধ্য করা হচ্ছে সিজারিয়ানে বিশেষজ্ঞরা বলছেন হাসপাতাল কর্তৃপক্ষের প্ররোচনায় আলট্রাসোনোগ্রামেও দেখানো হচ্ছে মিথ্যা তথ্য নর্মাল প্রসবে প্রবল ইচ্ছা থাকায় কেউ কেউ বেঁচে গেলেও অর্থ ও শারীরিক ক্ষতির শিকার হচ্ছেন অধিকাংশরাই দুইটা হাসপাতাল থেকে বলছে সিজার না করাইলে বাচ্চার ক্ষতি হবে পরে আমরা অন্য হাসপাতালে গেছি রিপোর্ট দেখে বলছে কোনো সমস্যা নাই পরে আমার বাচ্চা নর্মালেই হয়েছে ডাক্তার আমার বলছে যে পেশার বেশি এখন যদি সিজার না করা যায় তাহলে মা ও শিশু দুজনের ক্ষতি হবে ডাক্তার বলছে আপনারা সিদ্ধান্ত নেন বাবু অসুস্থ হয়ে যেতে পারে বেশি লেট করলে তারপর আমরা সিদ্ধান্ত সিজার স্বাস্থ্য বুলেটিনের সবশেষ জরিপে গেল ছয় বছরে দেশে সিজারিয়ানের হার বেড়েছে প্রায় তিন গুণ বেসরকারি ক্লিনিক এবং হাসপাতালগুলোতে এই হার তিরাশি শতাংশ অর্থাৎ সবচেয়ে বেশি এই একই কারণেও গেল ছয় বছরে প্রসবকালীন মাতৃমৃত্যু হার প্রতি লাখে দুজন করে বেড়ে দাঁড়িয়েছে একশো ছিয়ানব্বইতে কিছু কিছু ক্লিনিক তাদের কাজই হচ্ছে এই এজেন্ট দিয়ে রুগী ধরে আনে এনে ডাক্তার নিয়ে যায় তাও আবার ওই মনে করেন উইকেন্ডে ডেফিনেটলি উই ডোন্ট ওয়ান্ট আননেসেসারি সিজার যারা পলিসি মেক করেন ওদের হবে সত্যি সত্যি ওনারা চান কিনা। তবে সিজারিয়ানের হার কমাতে শিগগিরই উপজেলা হাসপাতালগুলোতে ধাত্রীবিদ্যার ওপর প্রশিক্ষণ প্রাপ্ত নার্স নিয়োগের আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের স্বয়ং কাজ করবে এরকম প্রায় আমরা সত্তরটি উপজেলা মিডিয়াম দ্বারা আমরা নর্মাল ডেলিভারি করাচ্ছি নর্মাল ডেলিভারি যখন ওই জেলা উপজেলাগুলিতে বাড়বে সঙ্গে সঙ্গে ওই উপজেলাগুলিতেও সিজারিয়ান সেকশানের রেটটা কমে যাবে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে প্রায় দশ লাখ সিজারিয়ান হচ্ছে অস্বাভাবিক সিজারিয়ান বন্ধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান বিশেষজ্ঞদের হোজাহিদ শুভ সময় সংবাদ ঢাকা